হাই বন্ধুরা, তোমরা সন্ধ্যার সময় নিশ্চয় মনে হয় বাইরে গিয়ে একটু ফুচকা খাই। আমার মেয়েরও তাই, সন্ধ্যা হলেই বায়না, চলো মা বাইরে গিয়ে ফুচকা খাই। মেয়েকে বললাম, কেন ঘরে বসেই বানিয়ে ফেলি ফুচকা, তাই বানিয়ে ফেললাম। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি মোটা দানা আর 1/2 কাপ ময়দা। এই দুটোকে আমি মেলাবো, এতে দিয়ে দেব 1 চিমটি নুন। এবার আমি এটাকে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করব মেখে। ডোটা আমার তৈরি হয়ে গেছে, এটাকে আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 20 মিনিটের পর আমি ফিরে এসেছি, ডোটা একটু শক্ত মতো হয়ে গেছে, যেহেতু সুজিটা ভিজে গেছে আমি মেখে আর একটু নরম করে নেব। ভালো করে মাখা হয়ে গেছে, আমি এবার একটা লম্বা লেচি করে নেব। করে এরকম ছোট ছোট সাইজের টুকরো টুকরো, এরকম গোল করে নেব। সবগুলোকে আমি এভাবে তৈরি করে নেব। সবগুলো আমি এরকম লেচি তৈরি করে নিয়েছি, এবার এতে আমি একটু ময়দা ছিটিয়ে একটু গড়িয়ে নেব, যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। এবার এটা আমি সাইডে রেখে দেব। আমি নিয়ে নিয়েছি একটা ব্যালুন চাকি আর একটা প্লাস্টিক। এবার আমি একটা করে গোলা নেব, এইভাবে করে, বেশি চাপ দেব না আলতো হাতে, এভাবে করে বেলবো। এইভাবে করে আমি তৈরি করে নেব, নিয়ে প্লাস্টিকের ওপর রেখে দেব। সবগুলো ডো আমি এইভাবে বেলে নিয়েছি। মজার কথা হলো, আমি যে প্লাস্টিকের ওপর রেখেছিলাম, প্লাস্টিকের নিচের দিকটা আমার কড়াইয়ে এভাবে করে ছাড়তে হবে, যেটা নিচের দিকে ছিল সেটা এইভাবে করে কড়াই ছাড়তে হবে। এবার ছামনি হাতা দিয়ে এরম করে নেড়ে দিতে হবে, যাতে ফুচকাগুলো বেশ ভালো মতো ফোলে। দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো খুব সুন্দর ফুলেছে। সবগুলো ফুচকাই আমার খুব সুন্দর ফুলেছে। এবার যেগুলো লাল হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুলেছে, আমি সবগুলো ফুচকা এভাবে করে ভেজে নেব। ফুচকাটা তো আমার ভাজা হয়ে গেছে, এবার তৈরি করব ফুচকার জন্য পুর। আমি এখানে 4টে আলু বড় সাইজের নিয়ে নিয়েছি, আলুটা একটু মেশ করে নিয়েছি, দিয়ে দেবো বিট নুন। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, এটাও আমি দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি আমি মটর আর ছোলা সেদ্ধ করে, এটাও আমি দিয়ে দেবো। নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি, এটা দেবো। এরপর দিয়ে দেবো 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেবো 1/2 চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা আমার ঘরের তৈরি, দিয়ে দেবো একটু তেঁতুল জল, দিয়ে ভালো করে এটাকে মাখবো। আমার ফুচকার পুরটা মাখা হয়ে গেছে, এরপর সবশেষে দিয়ে দেবো গন্ধরাজ লেবু। লেবু দেওয়া হয়ে গেছে, ফুচকাটা তো আমি আগেই ভেজে রেখেছি। এবার একটা ফুচকা নেব, এইভাবে করে ভাঙবো, ভেঙে এর ভেতরে আমি পুর ভরে দেবো। আমার ফুচকা একদম রেডি, আমি যেহেতু জল ছাড়া খাবো এই জন্য এর ওপর দিয়ে দেবো একটু ঝুরি ভাজা। আমি একটা ফুচকা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন কচমচে হয়েছে। আমার ফুচকা
একদম পুরশুদ্ধ রেডি, ঘরে বসে আনন্দ করে মজা করে খান ফুচকা। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।